ভিমরুলি ভাসমান বাজারটি বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায় অবস্থিত। বরিশাল বিভাগের ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে এটিও অন্যতম একটি। বেতাগী উপজেলার কাউনিয়া এলাকা থেকে স্থানটির দূরত্ব প্রায় 40 থেকে 45 কিলোমিটার। বন্ধুরা, এই এপিসোডের শুরুতেই আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পেয়ারা বাগান যেতে পারবেন। এজন্য প্রথমে বরিশাল থেকে বাসে করে যেতে হবে বানারীপাড়া। ভাড়া পড়বে 30 থেকে 35 টাকা, দূরত্ব 25 কিলোমিটার, সময় লাগবে 40 থেকে 45 মিনিট। যাত্রাপথে বরিশাল বিশ্ববিদ্যালয়, দুর্গাসাগর দিঘি এবং 100 বছরের পুরনো কীর্তিবাসা জমিদার বাড়ি সহ আরো কিছু ঐতিহ্যবাহী স্থান চোখে পড়ে। ভিমরুলি ভাসমান বাজার বাংলাদেশের বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে অন্যতম একটি স্থান। আমরা প্রায় সকলেই কম বেশি এই স্থানটির নাম শুনেছি এবং অনেকে দেখেছিও, কিন্তু এ বিষয়টি হয়তো অনেকেরই অজানা রয়ে গেছে। এই লকডাউনে কি পজিশনে আছে বরিশাল বিভাগের সর্ববৃহৎ ও সবচেয়ে ঐতিহ্যবাহী বিশাল পেয়ারা বাজারটি? সো ফ্রেন্ডস, সঙ্গেই থাকুন। আজ আমরা লকডাউন চলাকালীন অবস্থায়ও দেখে আসবো বরিশাল বিভাগের সর্ববৃহৎ ভাসমান বাজারটি কি অবস্থায় রয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু নিউ এপিসোড অফ ভিমরুলি ফ্লোটিং মার্কেট। ফ্রেন্ডস, আমি কে এম শামীম ফ্যামিলি এস্টেটসের পক্ষ থেকে চলে আসলাম আমাদের চ্যানেলে সম্পূর্ণ নতুন ভ্যানিউ ফ্রেশ তরতাজা আরও একটি এপিসোড নিয়ে। আমি চলে এসেছি ভিমরুলি ভাসমান বাজারে। সো ফ্রেন্ডস, চলুন আজকের ব্লগটি শুরু করা যাক। ফ্রেন্ডস, এখন আমরা একটি ছোট্ট নৌকায় করে ভাসমান বাজারে যাচ্ছি। সো আশা করি সঙ্গেই থাকবেন, আর একটু পরেই আমরা ভাসমান বাজারে পৌঁছে যাব এবং ঘুরে ফিরে দেখে আসব বর্তমানে ভাসমান বাজারটি কী অবস্থায় রয়েছে। তো ফ্রেন্ডস, চলে আসলাম ভাসমান বাজারে। দেখতেই পাচ্ছেন যে এখানে কোনো বাজার বসেনি বা কোনো মানুষও নেই, সম্পূর্ণ বাজারটি ফাঁকা, শূন্য অবস্থায় পড়ে আছে। এমন একটা সময় ছিল যখন এই বাজারের একটা কোনাও ফাঁকা থাকতো না, কিন্তু এখন সেই ঐতিহ্যবাহী বাজারের এই অবস্থা। ফ্রেন্ডস, বাজারে তো কিছুই দেখার মতো পেলাম না, তো এখন আমরা যাচ্ছি নৌকো নিয়ে পেয়ারা বাগানে। ছোটো ছোটো খালের মধ্যে দিয়ে আমরা পেয়ারা বাগানে যাচ্ছি। সো ফ্রেন্ডস, সঙ্গেই থাকুন, আশা করি এবার ভালো কিছু দেখা যাবে। তো বন্ধুরা, অনেক পথ পাড়ি দিয়ে চলে আসলাম পেয়ারা বাগানে। আসলে নিজ চোখে এটা না দেখলে কখনোই বোঝা যায় না যে আসলে এটার মধ্যে কী আছে। তো চারপাশে যা দেখতে পাচ্ছেন এগুলো সবই পেয়ারা বাগান, এখানে পেয়ারা বাগান ছাড়া আর কিছুই নেই। তো ফ্রেন্ডস, সঙ্গেই থাকুন এবং এনজয় করুন।
फ्रेंड्स আমরা এখন যে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এর হচ্ছে জামরুল বাগান তো আসলাম দেখি কিছু খাওয়া যায় কিনা তো ফ্রেন্ডস সঙ্গী থাকুন जामरुल खाची फ्रेंड्स खूब मजा हमारे बड़ भाई तुले दिए गाँस अनेक दूर थे आसलम तो एक मिस्टी मुख करा चार पास देखते सब पेयारा बागान तो दुख जनक एम एक समय इसे কোনো বাজার বসে নাই বেশ মনে হয় যে 10-15 দিন পরে আর কি বাজারের আয়োজন হবে তো একটা অসময় এসেছি তো আপনারা যদি আসেন তো এরকম আর মনে করেন যে আগস্ট মাসে আসবেন তো ওই সময় বাজার বসে আর কি তো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্তই দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ